জীবন যন্ত্রণায় জেরবার কোনো প্রত্যন্ত গ্রাম বা এডিসি ভিলেজ নয়, খোদ তেলিয়ামুড়া আরডি ব্লকের মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকার মানুষ। হিরার সরকারের হাজার হাজার কোটি টাকার উন্নয়নের দাবি খুবই বেমানান ঠেকছে এই এলাকার মানুষদের কাছে। এই এলাকার স্থানীয় বাসিন্দা মহিলাদের দিনের অনেকটা সময় কেটে যায় 1.5 কিলোমিটার দূরে জলের উৎস থেকে লাইন ধরে পানীয় জল আনতে গিয়ে। এই সমস্যা একদিন বা দুদিনের নয়, দীর্ঘ 1.5 বছর ধরে প্রতিটি বাড়িতে পাইপলাইন টানা হলেও দেখা মেলেনি কখনো জলের। তৈরি করা হয়েছে জলের উৎস, কিন্তু সংযোগ স্থাপন করা হয়নি। গ্রামবাসীদের কথায় পানীয় জলের তীব্র সংকট নিয়ে 1.5 বছর ধরে বহুবার পঞ্চায়েত থেকে শাসক দলের নেতা এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা তো মেলেনি, আশ্বাস পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য প্রত্যেকেই ওয়াকিবহাল এই সংকট নিয়ে। কতদিন যাবত এরকম সমস্যা? 1.5 বছর চলে। 1.5 বছর আগে একবার আমরা রাস্তার মধ্যে বসলাম, জল জল দেয় না। এরপর একটা মেশিন পড়েছে, কয়েকদিন গাড়িটা দিছে, একটা মেশিন পড়েছে। মেশিনটা যে কত মাস হয়েছে মেশিনটা ঠিক করে না, নষ্ট হয়ে গেছে না, বয়েছে কিন্তু লাইন লাইন দেয় না। প্রধান ম্যাডাম কি কিছু ম্যাডাম তো ম্যাডাম একবার কি ওখানে আয়া করে মতো ফোন দিতে আয়া বয়ে দেয় ইয়ে টিয়া খেলের মতো কেউ লোকে কেউ রাখে না। আমরা জলের ব্যবস্থা করে দেন ইমিডিয়েটলি। আমরা আর কিছু না, আমরা জলের লাগে এত কষ্ট মানে কয়ার মতো না, জলের লাগে আমরা কিচ্ছু করতে পারি না। টাইম মতো স্কুল আমরা স্কুল পর্যন্ত পারে দাঁড়িয়ে না জলের লাগিয়া। হ্যাঁ, এবারে একটা সাপ্লাই মধ্যে গিয়ে সময় না, হাজার মানুষ গিয়ে দাঁড়ায় থাকে, তাহলে জল করতে পারবো না? জল করতে পারবো। কোন জায়গা থেকে আনেন আপনি? আমরা জল গিয়ে আরি অনেক দূর থেকে। কয় কিলোমিটার হবে আপনার বাড়ি থেকে? 1 কিলোমিটার। এই প্রসঙ্গে বলতে গিয়ে খোদ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিরা অনেকটাই আক্ষেপের সুরে বলেছেন, দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যা চলছে আর এখনো পর্যন্ত পানীয় জলের সমস্যা নিরসনে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে দক্ষিণ দিকে কেউ বেঁচে জল নেই। কতদিন ধরে এরকম সমস্যা? অনেক দিন ধরে। আইতে লাইন দিয়ে গেছে, লাইনে তো জলই না তো। কবে বয়েছে লাইনটি? অনেক দিন হয়ে গেছে গা। ওইখানে বট গাছে তোলাই জল, ওগুলো ইটা তুলি যা। তো এখন আপনার এলাকার মানুষ কিভাবে জল খান? ও কি করবো, ওই নিচের থেকে জল আনে, ওই হিন থেকে জল আনে, ওই দিক থেকে জল আনে মানুষের মানুষের যে জলের সমস্যা। বাপরে, এই এলাকার মধ্যে কত কয়টা পরিবার আছে? পরিবার আছে হিন্দি এই দিক থেকে তো করো, ওই দিকে পর্যন্ত পরিবার, এই দিকে তো একদম জল নাই। এলাকার মানুষের দাবি, অচিরেই পানীয় জলের সংকট মোচনে ব্যবস্থা নেওয়া হোক, না হলে ঝড় উঠবেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। রিপোর্ট, চ্যানেল 3 রত।